আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শোবিজ অঙ্গনের তিনজন তারকা আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তারা হলেন অভিনেতা আসাদুজ্জামান নূর, ফেরদৌস আহমেদ ও বাংলা লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম। এর আগে আসাদুজ্জামান নূর ও মমতাজ আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে এমপি হলেও নায়ক ফেরদৌস এবারই প্রথম নৌকার টিকিট পেলেন। তবে দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনে রাজশাহী এক আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অভিনেত্রী মাহিয়া মাহি ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতীক বরাদ্দের পর গতকাল সোমবার থেকে প্রার্থীরা নিজেদের এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করে দিয়েছেন। নীলফামারী দুই আসনে আসাদুজ্জামান নূর, মানিকগঞ্জ দুই আসনে মমতাজ বেগম ও ঢাকা দশ আসনে ফেরদৌস প্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন। কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী পাবনা দুই আসনে বিএনএম তথা বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের মনোনীত প্রার্থী। ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান তার মনোনয়নপত্র বাতিল করেন। তবে নির্বাচন কমিশনে আপিল করে মনোনয়নপত্রের বৈধতা তিনি ফিরে পেয়েছেন এবং রয়ে গেছেন ভোটের মাঠে। বরেণ্য অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর নীলফামারী দুই আসনের চারবারের সংসদ সদস্য। এবারও তিনি নিজ এলাকা থেকে নির্বাচন করছেন। ইতিমধ্যে নির্বাচনী কাজও শুরু করে দিয়েছেন। নৌকার মনোনয়ন পাওয়ার পরই ফেরদৌস জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করেন। প্রচারের পুরোটা সময় তিনি নেতাকর্মীদের নিয়ে রাজপথে থাকবেন। আচরণবিধি মেনে তিনি প্রচারের পরিকল্পনা ইতিমধ্যে নিশ্চিত করেছেন বলে জানা গেছে। এদিকে রাজশাহী এক আসনে নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি। তিনি ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ আসনে মাহি ছাড়া বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী, জাতীয় পার্টির শামসুদ্দিন মণ্ডল, এনপিপির নুরুন নেসা, বিএনএম এর শামসুজ্জোহা বাবু, তৃণমূল বিএনপির জামাল খান, বিএনএফ এর আল সাআদ ও মুক্তিজোটের বশির আহমেদ প্রার্থী হয়েছেন। তবে নিজের জয়ের বিষয়ে আশাবাদী মাহি 18 ডিসেম্বর থেকে রাজপথে প্রচারে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া প্রচারে ব্যস্ত হয়ে উঠেছেন মানিকগঞ্জ দুই আসনের ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগমও। নিজের এলাকার মানুষের সঙ্গে মত বিনিময়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব তিনি। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক ভিডিওতে মমতাজকে বলতে শোনা যায়, তার প্রতিপক্ষ প্রার্থীরা শত শত কোটি টাকা নিয়ে মাঠে নেমেছেন। তার এত টাকা নেই, কিন্তু তিনি জানেন মানিকগঞ্জ দুই আসনের সাধারণ মানুষ তাকে ভালোবেসে ভোট দিয়ে 7 জানুয়ারি জয়যুক্ত করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের মনোনয়নে পাবনার দুই আসনে প্রার্থী হয়েছেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়ে জোরে সোরেই নেমেছেন ভোটের মাঠে। এর আগে নৌকার মনোনয়নপত্র কিনেছিলেন ডজন খানেক তারকা। চাঁপাইনবাবগঞ্জ দুই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন মাহিয়া মাহি। রাজনীতির মাঠেও ছিলেন সরব। অভিনেতা সিদ্দিকুর রহমান ঢাকা 17 ও টাঙ্গাইল এক আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন। বরিশাল তিন আসনে মনোনয়নপত্র নিয়েছিলেন চিত্রনায়ক রুবেল। বাগেরহাট তিন আসনে চেয়েছিলেন চিত্রনায়ক শাকিল খান। অভিনেত্রী রোকেয়া প্রাচী ফেনি তিন এবং ম্যাডাম ফুলি খ্যাত নায়িকা শিমলা ঝিনাইদহ এক আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।